আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, মাদক ধ্বংস দিবস কাছাড়েও পালিত, 150 কোটির সামগ্রী দাহ করল পুলিশ। কাটাখালে বিদ্যুতের ছোবলে মহিলার মৃত্যু, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। শিলচর ডিএসএর বিজিএম সম্পন্ন, নয়া সভাপতি শিবব্রত, সচিব পদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রবিবার শিলচরের শ্রীকুনা এলাকায় মাদক দাহ কার্যসূচি আয়োজিত হয়। ড্রাগস ডিস্ট্রাকশন ডে বা মাদক ধ্বংস দিবস উপলক্ষে আয়োজিত এদিনের কার্যসূচিতে 150 কোটি টাকার জব্দকৃত মাদক দাহ করা হয়। পুলিশ সুপার নোমাল মাহাতোর উপস্থিতিতে এদিন হেরোইন, ব্রাউন সুগার, গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেট ইত্যাদি পুড়িয়ে নষ্ট করা হয়। এছাড়াও কয়েক হাজার কফ সিরাপের বোতলও ভেঙে ফেলে পুলিশ। মাদকমুক্ত অসম গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নেশাজাতীয় দ্রব্য জব্দ করার পাশাপাশি নেশা সরবরাহকারীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আজি আপোনালোকে জানে যে সমগ্র ভারতবর্ষতে নেশাযুক্ত সামগ্রীর দহন কার্যসূচী বা নষ্ট করার একটা কার্যসূচী সমগ্র ভারতবর্ষ জুড়ে, আর ভারতবর্ষের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার সকলকে সম্বোধন করব। গতি আমি তার অপেক্ষা করছো, আমার সকল প্রস্তুতি আমি করে থাকো। আর মাননীয় গৃহমন্ত্রী ডাঙরিয়ার সম্বোধনের পিছতে আমি এই দহন কার্যসূচী আমি আরম্ভ করিম। আর এই আমি একটা বৃহৎ সংখ্যক বৃহৎ পরিমাণের ড্রাগস আমি ইয়াত আজি ডিস্ট্রাকশন করি। আর এই ডিস্ট্রাকশনত প্রায় আমার ইয়ার মূল্য 150 কোটিতক অধিক হব। গতি আমি ডিটেলস আপনাকে অল্প পিছত দিব পাৰিম। বর্তমান লৈকে আমি এই যে সমগ্র রাষ্ট্রজুড়ি যদি দহন কার্যসূচী আছে, এই কার্যসূচীর কারণে আমি সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছো। আর মাননীয় গৃহমন্ত্রী ডাঙরের সম্বোধনের পিছতে আমি এই কার্যসূচী আরম্ভ করি। কি কি আছে মাদক দ্রব্যের মধ্যে? না, বিভিন্ন আছে, যে নেশাযুক্ত সামগ্রীর ভিতর আপনার ড্রাগসের ভিতর হিরোইন আছে, ব্রাউন সুগার আছে, তারলগতে ট্যাবলেটস আছে, আই ওয়াই ট্যাবলেটস আছে, আর ফেন্সিডাইল যেখানে কফ সিরাপ আছে। এনেকা করে আমি যেখানে নেশাযুক্ত সামগ্রীর আমি ইয়াত সিজ করবলে সক্ষম হয়েছো যা ছমাহত, সেইবিলাক আমি আজ দহন কাজ। কাটাখালে বিদ্যুতের তারের সংস্পর্শে প্রাণ গেল এক মহিলার। প্রতিবাদে কাটাখালের শিলচর বদরপুর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীর সোমবার সকাল 5টা নাগাদ কালীনগর চতুর্থ খণ্ডের পদ্মারানী সিংহ নামের এক মহিলার মৃত্যু হয়। বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারের কারণে ওই মহিলার প্রাণহানি হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুতের তার ঠিক করার জন্য বিদ্যুৎ বিভাগকে অবগত করলেও পাত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে কয়েক শতাধিক জনতা বিক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কাটাখালে শিলচর বদরপুর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। অবশেষে প্রশাসনের লোকেরা এসে তাদের সাথে কথা বলে প্রায় 6 ঘন্টা পর কাটাখালে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। সকাল থেকে তো আগে ভাইলাম মনে হয় একটা কাণ্ড লাগে, একটা বেটি মানুষ মারা গেছে। কোন জায়গায় বেটি? পৌরো মানে সাইনগর ফোর। আমিও তো জানি না, আমি আমরা গাড়ি চালাই। আচ্ছা, ভাইলাম মনে হয় তারা মানুষ জমা জমি আছে, তা বাদে আমরা দেখলাম একটা বেটি মানুষ কাণ্ড লাগিয়ে মারা গেছে। আর বেটি মানুষ মারা যাতে এখন তারা সড়ক অবরোধ করছে, সড়কের বেটি ড্যাস বেঞ্চ পালাইয়া যে এটা ঠিক করিয়া যায়, এটা কইছে আয়া ঠিক করিয়া।
কিন্তু তারা কিছু করছে না নাগর আসলে তো আজকে দেখি এটা লাইনটা বোধহয় ঝুলে গেছে ঝুলার পরে তো ধরা যায় তো ফুতুলাতাইতে লাগে সকালে উঠিয়া ফুতুলাতাইছে কারেন্টও লাগছে কারেন্ট লাগার পরও তারা ফোন করানি হয়েছে ফোন করানি সত্ত্বেও তারা ফোন সুইচ অফ এক লাইনম্যানের কর্তব্য যে তার ফোনটা সব সময় ওকে থাকতো হ্যাঁ কিন্তু ফোন সুইচ অফ তৎসত্ত্বেও আমরা অন্য ব্যবস্থা করি কিছু কিছু করে লাইনটাতে কাটাকাটি হয়েছে হ্যাঁ এইরকম গাফিলতি বিদ্যুৎ গাফিলতি আর এই লাইনটা এরকম ঝুলছে যে আজকে তিন বছর ধরিয়া এসডিওরে কইলে কয় ডিসির পারমিশন লাগে ডিসিরে কইলে কয় এসডিও করবো হ্যাঁ দাবি হইল গিয়া আমার এসিপি ডিপার্টমেন্টের দামা আমার দাবি হইল গিয়া তার ছেলের মোটর মেকানিক পাস আইটিআই হায়ার সেকেন্ডারি পাস তারে যে কোনো একটা পদে দিয়া চাকরি একটা দিয়া তার এখানে ঘরে ব্যবস্থা করে রাখি দিতে লাগবো তার বাবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিজিএম আয়োজিত হয় রবিবার এদিন মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় সদস্যদের ভোটদান পর্ব এরই মধ্যে হঠাৎ ডিএসসির প্রাক্তন সচিব বিজেন্দ্র প্রসাদ সিং ও অজয় চক্রবর্তীর মধ্যে বচসা বাঁধলে সৃষ্টি হয় তীব্র উত্তেজনার পরে অসম অলিম্পিক অ্যাসোসিয়েশনের অবজারভার সহ শিলচর সদর পুলিশ দলবল নিয়ে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিকে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরে আসার পর ফের শুরু হয় ভোটদান পর্ব নির্বাচন চলাকালীন সময়ে সাংসদ সুস্মিতা দেব ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা ভোটদান করেন শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে শিবব্রত দত্ত তাঁর প্রতিদ্বন্দ্বী বাবুল হোড়কে পরাজিত করে ডিএসএর নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হন এদিকে অতনু ভট্টাচার্য প্রতিদ্বন্দ্বিতার চন্দন শর্মাকে পরাজিত করে ডিএসএ সচিব পদে জয়ী হয়েছেন বিজেএম এ ছজন প্রার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বলে জানা গেছে আমি সভাপতি নির্বাচিত হয়েছি আমি আমাকে নিজেকে ডিএসএ একজন প্রধান সেবক হিসাবে আমি তুলে ধরতে চাই এবং আগামী দিনে খেলাধুলার উন্নয়নের জন্য ডিএসএ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমি আমাকে নিয়োজিত করতে চাই এই প্রতিশ্রুতি দিয়ে আমি সবার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই নির্বাচিত সাধারণ সভায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে ধন্যবাদ আমি মনে করি এই জয় শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রত্যেক সদস্যের জয় এই শিলচর কাছাড় জেলার যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ সবের শুভেচ্ছা আশীর্বাদ তাই আমি সব ওদের নামে এই জয়কে আমার উৎসর্গ করছি আমি কথা বলবো না বেশি কাজ করিয়ে দেখিয়ে দেবো আগামী দিনে কি হয় কারণ পরবর্তী প্রজন্ম মনে রাখতে হবে এই বডির টান্সে কি কি হয়েছে তার জন্য আমার সবাইকে দরকার শুধু যারা জিতছে তাদেরও না যারা হারছে আজকে ওদেরকেও সঙ্গে নিয়ে আমরা একসাথে কাজ করবো আমার প্রতিজ্ঞা আমাদের এই আজকের বিজিএম এর যারা জেনারেল কাউন্সিল মেম্বার বা লাইফ মেম্বারগুলো ছিলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা সম্পূর্ণভাবে আজকে এই বিজিএম এ অংশগ্রহণ করে সুন্দর ও সার্থকভাবে বিজিএম সম্পন্ন করেছে যারা এই বিজিএম এ প্রার্থী ছিলেন কিন্তু জিততে পারেননি তাদেরকে আমি অনুরোধ রাখবো যে আপনারা নিরাশ হওয়ার কিছু নাই আপনারা মাঠের মানুষ আর মাঠের মানুষকে সবসময় সকলে মনে রাখি যারা আজকে নির্বাচিত সমিতি হয়েছে আমি আশা রাখি যে নির্বাচিত সমিতি আপনাদের সকলের পরামর্শ নিয়েই আপনাদেরকে সাথে নিয়ে চলবে এটা আমার দৃঢ় বিশ্বাস আর বিজয়ীদেরকে আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আশা রাখছি ভগবানের আশীর্বাদে আপনারা স্পোর্টস এরিনার যে স্বপ্ন কাছাড়ে গ্রীষ্মকালীন ছুটির সময় সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন করলেন জেলাশাসক সোমবার থেকে কাছাড়ের সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কর্তৃক জেলার মোট 7টি সমষ্টির 14টি স্কুল সমূহে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে আগামী 10 দিন ব্যাপী অর্থাৎ 26 জুলাই তারিখ পর্যন্ত এই কর্মশালা চলবে এই উপলক্ষে সোমবার শিলচর সমষ্টির নেতাজি বিদ্যাভবনে লোকনৃত্য ধামালের কর্মশালার সূচনা করেন কাছাড়ের উপায়ুক্ত রোহন কুমার ঝা এই কর্মশালার উদ্বোধন করে উপায়ুক্ত ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়ে বলেন যে সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন ছুটির সময় লোকনৃত্য নাটক অঙ্কন আবৃত্তি এবং কেরিয়ার কাউন্সিলিং এর কর্মশালায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে অংশ নিয়ে লাভবান হতে পারেন এবং তিনি অধিক পরিমাণে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য তিনি আহ্বান জানান সোনাই কেন্দ্রের স্বাধীনবাজার হাইস্কুলে 10 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে সোমবার সকাল 11টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয়
সূচনায় উপস্থিত ছিলেন শিলচরের অধ্যক্ষ ফকরু ইসলাম মজুমদার, কর্মশালার চেয়ারম্যান বরাক উপত্যকার বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাজু দেব, কর্মশালা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্রের মিত্রা সেন, স্নেহাংশ তালুকদার, মহিমুদ্দিন লস্কর প্রমুখ। গ্রীষ্মকালের এ কর্মশালায় স্বাগত ভাষণ দিতে গিয়ে অধ্যক্ষ সচিব বলেন, গোটা দেশে বর্তমানে উন্নতির জোয়ার বইছে, তার সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলছে। এই কর্মশালায় যোগ দিয়ে ছাত্রছাত্রীদের উন্নতি হবে বলে মত প্রকাশ করেন তারা। কর্মশালায় এনজিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্রকে, তাদের পক্ষ থেকে প্রশিক্ষণ শুরু করানো হয়। প্রথম দিনে 74 জন প্রশিক্ষার্থী অংশ নেয়। ইনিশিয়েটিভ নিয়েছে যে এই সামারটা, এইবারের সামারটা আমরা কিছু কালচারাল অ্যাক্টিভিটিস করব, পড়াশোনা থেকে সরে একটু গান বাজনা করব, ড্রামা করব, খেলাধুলা করব, যাতে আমাদের মানসিক বিকাশটা সুন্দরভাবে হয়। শুধু পড়াশোনার সঙ্গে শরীরচর্চা করতে হবে, গান বাজনা করতে হবে এবং নিজেদেরকে আপডেটেড করতে হবে। বর্তমানে পৃথিবীটা যেদিকে রান করছে সেইভাবে তোমাদেরকেও নিজেদেরকে আপডেটেড করতে হবে, শিক্ষা নিতে হবে ভালো করে, সব কিছু শিক্ষার মাধ্যমে নিজেদেরকে বিচার শক্তি বাড়াতে হবে। হ্যাঁ, তার জন্য আসাম গভর্নমেন্টের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় এই সামার ক্যাম্পটা হচ্ছে। সোনাই অঞ্চলের সামার ক্যাম্পের আমাকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই স্কুলের সামার ক্যাম্পের জন্য যে নূপুর নৃত্য কেন্দ্র এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাবজেক্ট হলো ড্রামা বেসড অন প্যাট্রিয়টিক থিম, দেশাত্মবোধক ড্রামা, এবং সেই ক্যাম্পটা 10 দিন হবে। একটা টাইম দেওয়া হবে, ডিউরেশন অফ টাইমে 10 দিন হবে। ছাত্রছাত্রীরা যত পারো জয়েন করো সেটাই আমি চাই এবং সরকার যে স্কিম ঘোষণা করেছে যাতে ছাত্রছাত্রীরা উপকৃত। লায়ন্স ক্লাব অফ শিলচর ভেলি, লায়ন্স আই হসপিটাল শিলচরের সহযোগিতায় স্থানীয় সেন্ট ক্যাপিটন স্কুলে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে একটি ভিশন চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়। চক্ষু বিশেষজ্ঞ পরমা রায় মোট 271 জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করেন। 15 জন শিক্ষার্থীর চোখে গুরুতর সমস্যা পাওয়া গেছে, তাদের ক্লাব ভ্যালি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষার সুবিধা পেতে 15 দিনের মধ্যে লায়ন্স আই হাসপাতালে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ক্যাম্প সফল করতে বিদ্যালয়ের অধ্যক্ষ সিস্টার অর্পিতা ও তার সহযোগী অজিত সিংহ ও সৌম্যদীপ ভট্টাচার্য সহযোগিতা করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায়, সম্পাদক সুমিতা ভট্টাচার্য, সহসভাপতি কনকেশ্বর ভট্টাচার্য, সাবেক সভাপতি শঙ্কর ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায় এবং পথপ্রদর্শক সাক্ষী ভট্টাচার্য। ক্লাব ভ্যালি কর্তৃক গৃহীত গাছ লাগান এবং পৃথিবী বাঁচান মিশনের অঙ্গ হিসাবে সদস্যরা স্কুল প্রাঙ্গণ এবং এর আশেপাশে এলাকায় 15টি চারা রোপণ করেছেন। লক্ষ্মীপুরে লাগাতার চুরির ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও নির্বিকার বিধায়ক কৌশিক রায় সমষ্টির পুলিশের দলবল। লক্ষ্মীপুর শহরের বিগত 3 দিন থেকে নিশি কুটুম্বরা ঘরে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে লোকের বহু সামগ্রী। প্রতিদিন রাতে চুরির ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সেবাশ্রম লেনে। বাড়ি তৈরি করতে রাখা রড, সিনটেক্স সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিচ্ছে দুষ্কৃতদের দল। এমনি অভিযোগ এনে সোমবার লক্ষ্মীপুর থানায় দ্বারস্থ হন লক্ষ্মীপুর রামকৃষ্ণ সেবাশ্রম লেনের বাসিন্দারা। অখিল দাস সহ 10 জন সম্মিলিতভাবে সোমবার একটি এজাহার দায়ের করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। 3 দিন থেকে মানে রাতে চুরি হইতে আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা 1 নম্বর মানে রামকৃষ্ণ মিশন 1 নম্বর। হ্যাঁ, যেমন আমরা আইসি থানা থেকে এফআইআর দিয়েছি, সেইটা আমরা সম্পর্কে মানে এটাই জানতে দিয়ে দিতে চাই আর কি। আমরা সেখানে একটু পেট্রোলিং
দামছড়া গ্রামের গাইডলাইন উপেক্ষা সহ পিন পয়েন্ট ছাড়াই রাস্তার কাজ নিয়ে দুর্নীতির গুরুতর অভিযোগ উত্থাপন হলো জনসমক্ষে। দুর্লভছড়া খণ্ড উন্নয়নের অন্তর্গত দুর্লভছড়া জিপির দামছড়া গ্রামের 10 নম্বর ওয়ার্ডের রাস্তার কাজের জন্য 2020 সালের পঞ্চদশ অর্থ বছরে 5,20,000 টাকা বরাদ্দ করা হয়, কিন্তু উক্ত কাজের লাগামহীন দুর্নীতির অভিযোগ আনলেন একই ওয়ার্ডের বাসিন্দা বিজেপির বুথ সভাপতি বিদ্যাসাগর রাজভর। আজ সংবাদকর্মীদের কাছে অভিযোগ বলেন, বর্তমানে চলা রাস্তার কাজটি একই ওয়ার্ডের হওয়া সত্ত্বেও সঠিক স্থান পরিবর্তন করে পিন পয়েন্ট ও জিওটেক ছাড়াই করা হচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের ইট। সাধারণত রাস্তার ইট বসানো পূর্বে দুই পাশে ঢালাই করতে হয়, কিন্তু সেই স্থানে ঢালাই পরিবর্তে ইট ব্যবহার করা হচ্ছে এবং সারিবদ্ধভাবে বসানো ইটগুলি স্থানীয় ভাট্টার অতি নিম্নমানের ইট। এ মর্মে গত 13 জুলাই দুর্লভছড়া খণ্ড উন্নয়ন আধিকারিককে অবগত করে থাকেন এবং বিভাগীয় যে উক্ত স্থানটি পরিদর্শনে আসবেন বলে জানানো হলেও কিন্তু আসেননি। তাই এলাকাবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারের প্রতি সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বিনম্র আবেদন জানান। আমার নাম বিদ্যাসাগর রাজভর, আমি দামচড়া 10 নম্বর ওয়ার্ড কা বুথ প্রেসিডেন্ট হ্যাঁ। আমারা 10 নম্বর ওয়ার্ড মে আপকা এপি কা রূপা গোয়ালা রূপা হরজন উসকা 5,20,000 কা এক রাস্তা কা কাম আয়া, মতো ইটা সোলিং করকার উসকা উপর 6 ইঞ্চি ঢালাই না 5 ইঞ্চি কি 4 ইঞ্চি তো ইঞ্জিনিয়ার হামসে বাত নাই কি হ্যায় ও ভি নাই কি হ্যায়। আবি ও রাস্তা কাম এসে চল রহা হ্যায় কি ইটা জিতনা ইট আয়া হ্যায় সব মাটি জেসা ফুট জায়গা হ্যায়, উসমে বিচ বিচ মে গুড়া গুড়া ইট দেকর উসকা ঢালাই মার রহে হ্যায়। আর ঢালাই 1 ইঞ্চি হুয়া হ্যায়, 1 ইঞ্চি হাম মাপ কর দিয়া হ্যায়, 1 ইঞ্চি দেখা হ্যায়। আর বলতে আজ পুছা তো বলতে নাই দোবারা ঢালাই হোগা, তো হাম তো নাই জানতে কি ঢালাই যাহা কাম দেখা হ্যায় ঘর কা কই রাস্তা কা এক বার হতা হ্যায়, 10 ইঞ্চি হো 5 ইঞ্চি হো 4 ইঞ্চি হো এক বার ঢালাই হতা হ্যায়, দোবারা তো হাম ঢালাই নাই দেখা হ্যায়। আবি হাম বিডিও স্যার কে পাশ গয়া থা কমপ্লেন লেকে। কব গয়ে থে? হাম গয়া থা বৃহস্পতিবার কো 13 তারিখ কা শাম 4 বজে, তো বিডিও স্যার সে বাত কিয়া, স্যার দেখিয়ে না আমার ইয়ার কাম হো রহা হ্যায়। রূপা হরজন এক বার নাই পুছা কি আমার দামচড়া কা বুথ প্রেসিডেন্ট হো, হাম লোক বুথ প্রেসিডেন্ট মে 11 আদমি হ্যায়, 11 জন হ্যায়, এক ভি নাই পুছা কি এ রাস্তা বন রহা হ্যায়, আমারা ঘর কে সামনে হ্যায়, বাকি একবার নাই বলা কি হাম রাস্তা বানা রহা হ্যায়, এসে রাস্তে মে আতে জাতে হ্যায় বাকি বলতে নাই, আপনে মর্জি সে কাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মাদক ধ্বংস দিবস কাছাড়েও পালিত, 150 কোটির সামগ্রী দাহ করল পুলিশ। কাটাখালে বিদ্যুতের ছোবলে মহিলার মৃত্যু, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। শিলচর ডিএসএর বিজিএম সম্পন্ন, নয়া সভাপতি শিবব্রত, সচিব পদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।